হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। জি এন এম এন 2023-এর এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। একটা ব্রেকিং নিউজ তোমাদের জন্য, প্রত্যেকে কিন্তু যারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, তোমরা প্রত্যেকে জানো যে আগামীকাল তোমাদের কিন্তু রেজাল্ট বেরোচ্ছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের। প্রত্যেকেই অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা রইল। আচ্ছা, এখানে আমি এই ভিডিওতে শুধু যে তোমাদেরকে মানে শুধু ভিডিও দিতেই আসিনি, তোমাদেরকে পুরো বিষয়টা বলবো। যে কালকে আমি তোমাদের কাছ থেকে একটা পোল নিয়েছিলাম যে কারা কারা ইয়েস আপডেশন ফর্ম জমা দিয়েছো, সেটা রেজাল্ট বলবো যে কী রেজাল্ট দাঁড়ালো। এবং সবথেকে একটা বড় প্রশ্ন, এখনও কতগুলো সিট ফাঁকা রয়েছে? ঠিক আছে, এই কিছু প্রশ্ন ছাত্রছাত্রীদের মুখ থেকে আসছি যে স্যার কতগুলো সিট ফাঁকা আছে, কতজন ভর্তি হলো স্যার। আচ্ছা, এই বিষয়টা বলবো। দ্বিতীয়, খুব ভয় করছে স্যার কী হবে কালকে, কারণ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং দেখলাম যে আমার র্যাঙ্কটা একটুর জন্য হয়তো আসেনি, একটুর জন্য হয়তো আমি সুযোগটা পেলাম না, তাহলে কি সেকেন্ড রাউন্ডে আমার নামটা আসলেও আসতে পারে? তো সেই বিষয়ে কথা বলবো। এবং অজানা কিছু বিষয় অবশ্যই থাকবে, তোমরা জানো যে আমার ভিডিও মানে অনেক কিছু নতুন কিছু জানা। তো দেখো, ফার্স্টলি তোমাদের বলি অল দ্য বেস্ট সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা থাকলো। সবার পরীক্ষা, সবার যে রেজাল্ট সেটা ভালো হোক, সবাই নিজের নিজের পছন্দের কলেজ পাও, এটাই আমি আশা করব এবং প্রার্থনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটা প্রচুর শেয়ার করো। যারা নার্ভাস হয়ে গেছে, যারা ভয় পাচ্ছে, যারা কান্নাকাটি করেছিল যে একটুর জন্য হলো না, খুব কান্নাকাটি করেছিল, আমি দেখো একটা কথা বলি, সময় কিন্তু চিরকাল একই থাকে না, একদিন না একদিন সেও পাল্টাবে। তোমারও কিন্তু যে আজকে যে সময়টা মনে হচ্ছে না, আজকে আমার মনে হচ্ছে আমি পারবো না, আমার দ্বারা হবেই না, কে বলতে পারে কালকে তোমারই নামটা চলে এলো। ঠিক আছে, আশা করছি একটু হলে মোটিভেশান দিতে পেরেছি। আমি কোনো মোটিভেশান কোড দেবো না, জাস্ট তোমাদের কয়েকটা মোটিভেশনাল কথা বলবো, আমার নিজের মনের কথাই বলবো। ঠিক আছে, সেটাও বলবো, ভিডিওর মাঝেই বলবো। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো। দেখো, ফার্স্টে তোমাদের দেখাই যে কালকের কী পোলের কী অ্যান্সার এলো, মানে আমি যে পোলটা নিয়েছিলাম সেটার রেজাল্ট কী হয়েছে। দেখো বন্ধুরা, এখানে সাফল্য বাংলার কালকে কিন্তু একটা পোল নিয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে জিএমআর র্যাঙ্ক যাদের 1 থেকে 5,000, তুমি কি এস অ্যাপ্লিকেশন জমা দিয়েছো? তো এখানে যেটা দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে আরও কিছু বলবো, যে অনেকেই বলছে স্যার আমার তো সুযোগ হয়নি। দেখো বোন বা ভাই, তোমরা যারাই কমেন্ট করেছো যে স্যার আমার এই র্যাঙ্কে হয়নি, তো তোমাদের সিম্পল ব্যাপার যে এখানে তোমাদের কমেন্ট করার কোনো দরকার নেই বা এখানে পোল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে অনেক জিএমআর র্যাঙ্ক এমন আছে যারা ক্যাটাগরি র্যাঙ্কও বিলং করে। তো সুতরাং এটা তাদেরই জন্য, তোমাদের এখানে কিছু করার দরকার নেই। যারা পাওনি ঠিক আছে, ইটস ওকে, তোমরা নেক্সট টাইম পাবে, কিন্তু পায়নি বলে যে বাকিরাও পায়নি এরকমটা তো নয়। এমন অনেকেই পেয়েছে যারা জিএমআর র্যাঙ্ক 78,000-76,000 র্যাঙ্কে পিডাব্লিউডি ক্যান্ডিডেট পেয়েছে, সুতরাং এটা তাদের জন্য, বোঝা গেছে? তো দেখো, আবার যারা ধরো সুযোগ পেয়েছে ভালো ভালো র্যাঙ্কেও, যারা ইডাব্লিউএস আছে বা হয়তো তোমার সিভিল ডিফেন্স আছে, অনেকেই কিন্তু সুযোগ পেয়েছে ভালো ভালো র্যাঙ্কে, সুতরাং তাদের জন্য এই বিষয়টা, যাদের পাওনি তাদের ফর্ম ফিল আপ করার দরকার নেই। আচ্ছা দেখো, তোমাদের বলি ইএস আপডেটেশনের ব্যাপারটা, যেটা দেখা যাচ্ছে এবার কিন্তু একটা মোটামুটি কম্পিটিশান কিন্তু খুব কম, খুব বেশি যা হাইফাই কম্পিটিশান তা কিন্তু নয়। যারা সুযোগ পেয়েছে জিএমআর র্যাঙ্ক 1 থেকে 5,000, এখানে একটা সুখবর কিন্তু তোমাদের দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু লাইক করে দিও। ঠিক আছে, 1 থেকে 5,000 মধ্যে যদি কেউ থাকে, আমি বেশি নিইনি, এই 5,000 নিয়েছি এবং 10,000 নিয়েছি, তাতেই কত মানে শুনতে হচ্ছে স্যার আমি পাইনি সুযোগ। আমি বুঝতে পারছি এটা খুবই কষ্টদায়ক, কিন্তু তোমাদের বিষয়টা মেনে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু আমার তো পরিসংখ্যান আমাকে দিতেই হবে, তোমাদেরকে তো ভিডিও দিয়ে তোমাদের মোটিভেশন যেভাবেই হোক দিতেই হবে, এটা তোমাদেরই মানে পাওনা জিনিস। ঠিক আছে, এটা আমার কিছুই নয়, তো প্রচুর শেয়ার করতে হবে কিন্তু। হ্যাঁ দেখো, যেটা দেখা যাচ্ছে 1 থেকে 5,000 র্যাঙ্ক পর্যন্ত তুমি কি ইয়েস আপডেটেশন করেছো, সংখ্যা বলছে 52% বলছে হ্যাঁ করেছি, আর বলছে না, যারা না বলছে তাদের কিন্তু সংখ্যাটা হচ্ছে 48%, যেটা দেখা যাচ্ছে যে এবারও কিন্তু কম্পিটিশানটা খুব বেশি যে বাড়বে তা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যারা মনে হয় যে ইএস আপডেটেশন কারা জমা দেবে, খুব বেশি হলে আমার যদি মনে হয় 5,000 র্যাঙ্কের মধ্যে থাকলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এটাই হবে যে তারা কোনো গভর্নমেন্ট কলেজে পেয়েছে, এবং এমন হতে পারে সে কোনো প্রাইভেট কলেজও পেয়েছে, কিন্তু তার সংখ্যাটা খুবই কম। গভর্নমেন্ট কলেজ পেয়েও হয়তো সে আবার চান্সের জন্য চেষ্টা করছে। এর সংখ্যা বলছে যে হ্যাঁ, 52% বলছে হ্যাঁ আমি আবার আপগ্রেডেশন করেছি, মানে আমি আবার কম্পিটিশনে বসবো, আর 48% বলছে না, আমি যেটা পেয়েছি সেটাতে সন্তুষ্ট। ঠিক আছে, তো খুব বেশি কিন্তু কম্পিটিশন এখানে দেখা যায়নি, যেরকম ভেবেছিলাম তো আকাশ পাতাল তফাৎ দেখা যাবে, সেটা কিন্তু হয়নি। এটা একটা সুখবর বা তোমাদের একটা মোটিভেশনের জায়গায় আসছে। এবার আসি পরে যে পোলটা, সেটাতে চলে আসছি জিএমআর র্যাঙ্ক 5,000 থেকে 10,000। দেখো, মাত্র 665 জন মাত্র ভোট করেছে, এটা তোমাদেরই জন্য। ঠিক আছে, এটা যে ভোট করলে আমি প্রচুর বড়লোক হয়ে যাবো, প্রচুর টাকা পাবো, এসব কিচ্ছু না। তোমাদেরকে আগে ভিডিও তো বলেছিলাম, যারা ভোট দাওনি চটপট ভোট দিয়ে দিও,
ভোট দিলে আমি প্রধান হয়ে যাবো, পঞ্চায়েত প্রধান, এরকমটা নয়। এই ভোট দিলে তোমরা তোমাদের যে সিচুয়েশান সেটা জানতে পারবে, তুমি কোন পজিশানে আছো, ঠিক আছে? বুঝতে পেরেছো কী বলতে চাইছি? যারা হয়তো ভোট দিচ্ছে না, এ বাবা ভোট দিলেই দাদা প্রচুর টাকা পেয়ে যাবে, এসব কিছুই না, ঠিক আছে? তুমি ভিডিও দেখলেও বা কি না দেখলেও বা কি, আমাকে ভিডিও দিতেই হবে। সুতরাং কী কন্ডিশানে আছো বা কী মানসিকতা নিয়ে আছো সেটা আমি জানি না। যারা দাওনি ভোট দিয়ে দাও, ঠিক আছে? আগের ভিডিও দেখেছিলাম যে 4-5 হাজার ভোট এমনি আসতো, এটা মানে তোমাদের কাছ থেকে আমি একটা পরিসংখ্যান নিচ্ছি, তোমাদের কাছ থেকে সার্ভে করছি, বোঝা গেছে? তো যেটা দেখা যাচ্ছে 665 জন ভোট দিয়েছে, তার সংখ্যা ইয়েস আপডেটেশন যেটা দিয়েছে সেটার সংখ্যা হচ্ছে 57%, এবং নো আপডেটেশন সংখ্যা হচ্ছে 43%। এইখানে কিন্তু একটা কম্পিটিশান আমি দেখতে পেয়েছি। কী কম্পিটিশান? যে যারা ধরো এইখানে এই যারা র্যাঙ্কে হচ্ছে 5,000 থেকে 10,000, এর সংখ্যা আমার মনে হয় এখানে ম্যাক্সিমাম সংখ্যা এটাই হবে যারা কোনো প্রাইভেট কলেজ পেয়েছে, ভুলবশত হয়তো কোনো প্রাইভেট কলেজ রেখেছিল, তার ফলে কিন্তু এই একটা ডিস্টেন্স দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু 10% থেকে একটু বেশি, এর কিন্তু একটা ডিস্টেন্স দেখা যাচ্ছে। তো যাদের র্যাঙ্ক এইরকম 10,000-এর মধ্যে আছে, একটু কম্পিটিশানটা একটু বাড়লো, কিন্তু যারা মোটামুটি 5,000-এর মধ্যে আছে, না তোমাদেরকে যেটা বলেছিলাম না যে র্যাঙ্ক কিন্তু যে বিরাট আগাবে তাও কিন্তু নয়, মোটামুটি 2,000-এর কাছাকাছি ধরে দেখো যে র্যাঙ্কটা গিয়েছে তার থেকে 2,000 র্যাঙ্ক। এবার অনেকে আছে কমেন্ট করে না যে স্যার আমি সুযোগ পেয়েছি, স্যার এত জিএমআর ছিল আমি এই কলেজ পেয়েছি, সবাই তো আর বলবে না, সবাই বলছে স্যার আমি অমুক কলেজে পেয়েছি, আমি তমুক কলেজে পেয়েছি, কিন্তু কেউ বলেনি যে স্যার এত জিএমআর র্যাঙ্কে এই কলেজে পেয়েছি, বা এরকমভাবে সুন্দর করে খুব কমই মানে কমেন্ট পাওয়া গেছে। তোমাদেরকে রিকোয়েস্ট করবো কালকে যদি কেউ সুযোগ পাও, সবাই তো সুযোগ পাবে আশা করছি, যারা যারা পাওয়ার যোগ্য তারা সবাই সুযোগ পাবে, তো যারা পাবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমার জিএমআর র্যাঙ্ক কত ছিল, তুমি কোন কলেজে পেয়েছো। এটা তোমাদের মানে যে অ্যাডভার্টাইজমেন্ট করা হলো এটা নয়, তোমাদের প্রমোশনের জন্য নয়, এটা করা হচ্ছে যাতে পরবর্তীকালে যারা বসবে তাদের সুবিধার্থের জন্য, ঠিক আছে? আর এবার আসি সব থেকে চমকপ্রদ বিষয়ে, সেটা হচ্ছে যারা জিএনএম নাকি এএনএম কোনটাতে সুযোগ পেয়েছে। দেখো আমি এখানে লিখে দিয়েছি জিএমআর র্যাঙ্ক 1 থেকে 5,000-এর মধ্যে তুমি কোনটাতে সুযোগ পেয়েছো। এইটা আমার মনে হচ্ছে একদম পুরো জেনুইন। আর আগের বললাম জানি না, অনেকে আছে বদমাশি করে দিয়ে দিল যে চলো দেখি ভোট দিয়ে দিলাম, ঠিক আছে? আবার যারা প্রাপ্য যারা পেয়েছে তারা অনেকে ভোট দেয়ও নি, অনেকে জানতেও পারিনি। তো আমি রিকোয়েস্ট করবো যারা কমিউনিটি পোস্টে এসে একবার ভোটটা দিয়ে যাওয়ার, ঠিক আছে? আচ্ছা দেখো, যেটা দেখা যাচ্ছে যে জিএমআর র্যাঙ্ক 1 থেকে 5,000-এর মধ্যে কোন কোর্সে সুযোগ পেয়েছো, তো এএনএমের সংখ্যা মাত্র 29% বলছে হ্যাঁ আমি এএনএমের সুযোগ পেয়েছি, আর 71% বলছে জিএনএমের সুযোগ পেয়েছি। তার মানে বুঝতে পারছো কম্পিটিশানটা কী হারে বেশি আছে এএনএমে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কী হারে বেশি রয়েছে, আমি আর মুখে বললাম না। যারা আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম বলছে স্যার আমার র্যাঙ্ক আমি এরকম দেখেছি কারোর র্যাঙ্ক ওই 1800-1800-এর মধ্যে আছে, সেও কিন্তু এএনএমের সুযোগ পায়নি। এর প্রধান কারণ যেহেতু এএনএমের সিট সংখ্যা যথেষ্টই কম, তোমাদেরকে বারবার বলেছিলাম যে জিএনএম এবং এএনএম দুটোই রেখো কলেজ চয়েসে, এই চয়েস ফিলিংটা হচ্ছে সবথেকে ভাইটাল জায়গা। কিন্তু তোমরা হয়তো কোনো কারণে স্কিপ করে গেছো বা শোনোনি, তো নেক্সট টাইম এই ভুলটা করো না, ঠিক আছে? জিএমআর র্যাঙ্ক যথেষ্টই ভালো ছিল, হতে পারে যে সেই র্যাঙ্কে তুমি জিএনএম পেয়ে যেতে, বা হতে পারে তুমি পাও কি না পাও, তুমি রাখলে একটা সুযোগ তো হতো, ঠিক আছে? কিন্তু সেটা রাখুনি, সেটা তোমাদের এখন কিছু করার নেই, মপআপ রাউন্ডে গিয়ে তোমাদেরকে এটা সংশোধন করতে হবে। এবার আসছি মূল পয়েন্টে, আমাদের সবথেকে বড় যে প্রশ্নটা, তাহলে কি সিট সংখ্যা একই আছে নাকি খুবই কমে গেছে, বা এখন বর্তমানে কত কী সিট সংখ্যা, সেটা নিয়ে একটু কথা বলবো। এবং সর্বশেষে বলবো যে কালকে রেজাল্ট দেখার পর তোমাদের কী করতে হবে, যারা পছন্দের কলেজ পাবে তারা কী করবে, যারা পছন্দের কলেজ পাবে না তারা কী করবে, এই অজানা তথ্যটা অবশ্যই জানতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের যে কী কী লিস্ট লাগছে, ঠিক আছে? এটা সিঙ্গুর যেটা এসি মুখার্জি এএনএম কলেজ আছে সেই কলেজের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল, এবং সেখানে যেটা দেখানো যাচ্ছে যে ফার্স্ট অ্যাপ্লিকেশন সিট লাগছে, ঠিক আছে? কী কী ডকুমেন্ট তোমরা বলছি না স্যার কী কী ডকুমেন্ট লাগবে, এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট অ্যাপ্লিকেশন সিট লাগছে, ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট লেটারের যে অ্যালটমেন্ট লেটার সেটা লাগছে অ্যাডমিশনের জন্য, এক কপি করে লাগছে। তারপরে দেখতে পাচ্ছ ভেরিফিকেশান অ্যাকনোলেজমেন্ট পেপার, এটাও কিন্তু লাগছে এক কপি, এবং দেখতে পাচ্ছ যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এগুলো তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে? এই যে ভেরিফিকেশান অ্যাকনোলেজমেন্ট এটা ওরাই দিয়ে দেবে, ঠিক আছে? এটা তোমাদের কোথাও জোগাড় করতে হবে না, অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিয়ে যাবে। আর ফার্স্ট যে অ্যালটমেন্ট অ্যাপ্লিকেশন শিট অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশনটা লাগছে, ঠিক আছে? অ্যাকনোলেজমেন্ট অফ কাউন্সিলিং, ঠিক আছে? ক্যান্ডিডেট প্রোফাইল এটাও কিন্তু ওরাই সম্ভবত দিয়ে দিচ্ছে, এটা আমার একজন স্টুডেন্ট সে সুযোগ পেয়েছিল এবং সেই কিন্তু সেখান থেকেই আমাকে ছবি তুলে দিয়েছে। তো একটা থ্যাংক ইউ বলে দিও, ঠিক আছে? তোমাদের যে যার ভয়েসটা আমি শুনিয়েছিলাম, ঠিক আছে, কি নামটা ভুলে গেলাম, ওর নাম হচ্ছে তোমার সোনালি নামটা সম্ভবত, তো সে পেয়েছে, একবার থ্যাংক ইউ বলে দিও তাকে, ঠিক আছে?
তারপরে দেখতে পাচ্ছ যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ফর অনলাইন কাউন্সিলিং ফি, অর্থাৎ তুমি যে টাকা পেমেন্ট করেছিলে না, এই 500 টাকা এবং 1000 টাকা, সেটারও যে কপি সেটাও কিন্তু লাগছে এখানে, এবং এজ প্রুফ হিসেবে এজ প্রুফের যে সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড সেটা লাগছিল 3 কপি, ঠিক আছে। এএনএমে 2023 অ্যাডমিট কার্ড লাগছে, জিএনএমএ নেমে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এএনএম জিএনএমএ র্যাঙ্ক কার্ড লাগছে, মার্কশিট অফ এইচএস সার্টিফিকেট সব দু 3 কপি করে লাগছে। এটা একবার তোমরা দেখে নিও, আমি এই জিনিসটা স্কিপ করে গেলাম, ঠিক আছে। অনেকেই যারা জিজ্ঞাসা করছে স্যার কতগুলো কী লাগছে, একবার দেখে নিবে, ঠিক আছে। তো এই বিষয়ে গেল। এবার তোমাদেরকে বলি যে মূল যে পয়েন্ট, যে কালকে আমরা যদি সুযোগ পাই তাহলে কী করবো, এবং যদি সুযোগ না পাই তাহলে কী করবো, যদি পছন্দের কলেজ পাই তাহলে কী করবো, যদি পছন্দের কলেজ না পাই তাহলে কী করবো। তো ফার্স্টলি তোমাদের বলছি যদি তুমি পছন্দের কলেজ পাও, আমি দুটো ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে। যদি তুমি পছন্দের কলেজ পেলে এবং গভর্নমেন্ট কলেজ পেলে, আমি আগে পছন্দের গভর্নমেন্ট কলেজ নিয়ে কথা বলো, তারপর প্রাইভেট কলেজ। পছন্দের গভর্নমেন্ট কলেজ পেলে, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ পেলে তাহলে কোনো সন্দেহ নেই, তুমি অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে সেই কলেজে গেলে ভেরিফিকেশান করাতে গেলে। যদি তুমি আগে না ভেরিফিকেশান করাতে যাও, ধরো তুমি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি, তুমি সেকেন্ড রাউন্ডে প্রথমবার কলেজ পেয়েছো, তাহলে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশান করিয়ে নিয়ে যাবে, সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ভেরিফিকেশান করিয়ে অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে। এটা বোঝা গেছে? যারা আগে রাউন্ডে সুযোগ পেয়েছো এবং এই রাউন্ডে তুমি আবার অন্য কোনো কলেজ পেয়েছো, নতুন কোনো গভর্নমেন্ট কলেজ, সেক্ষেত্রে তোমাকে সেই কলেজে গিয়ে জাস্ট একবার দেখা করে আসবে, একবার একটা কথা বলে আসবে, বা সে সম্ভব হয় যেভাবে হোক কন্ট্যাক্ট করে নিও। ভেরিফিকেশান আর করাতে হবে না, একবারই ভেরিফিকেশান করাতে হয়, তাহলে কিন্তু হয়ে যায়, বোঝা গেছে? ভেরিফিকেশান করাতে হবে না, কিন্তু একবার গিয়ে কথা বলে আসতে পারো, স্যার আমি কলেজে সুযোগ পেয়েছি বা ম্যাম এই কলেজে সুযোগ পেয়েছি, আমাকে আর কী করতে হবে বা আমাকে আর কিছু করতে হবে, একবার তুমি ওদেরকে ইনফর্ম করে দিও, ঠিক আছে। এটা ফর্মালিটিস, একবার জানিয়ে দেওয়া উচিত। তো এটা গেলো পছন্দের কলেজ, যদি গভর্নমেন্ট কলেজ হয়। যদি অপছন্দের গভর্নমেন্ট কলেজ হয়, আমি দেখো বলবো একটাই কথা, যে পছন্দ হোক বা অপছন্দ হোক, ঠিক আছে, পছন্দ হোক বা অপছন্দ হোক, তোমরা কিন্তু চেষ্টা করো ভর্তি হয়ে যাওয়া, ঠিক আছে। কারণ এরপর মপ আপ রাউন্ডে কী হবে সেটা কিন্তু বলতে পারছি না, ঠিক আছে। র্যাঙ্ক কিন্তু যথেষ্ট আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। এবার যারা র্যাঙ্ক কম আছে তারাও আবার চেষ্টা করবে, ঠিকই আছে, মপ আপে তুমি পরও চেষ্টা করতে পারো, তুমি ভর্তি তো হয়ে যাও, ঠিক আছে। অপছন্দের হোক বা পছন্দের হোক, গভর্নমেন্ট কলেজ ভর্তি হয়ে যাবে, বোঝা গেছে? যদি তোমার বাড়ি থেকে অনেক দূরেও হয়ে গেলো, তুমি হয়তো সেই কলেজটাই পেলে আবার দ্বিতীয় রাউন্ডের জন্য, তাহলে সেই কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবে, ভেরিফিকেশান তো অলরেডি করে নিয়েছো। এই বিষয়টা বলি, যারা ভেরিফিকেশান অলরেডি করেছে, ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়েছিলো, সে প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট কলেজ হোক, তুমি কোনো কলেজ পেয়েছিলে, তুমি ভেরিফিকেশান করিয়ে নিয়ে এসছো, তাহলে দ্বিতীয়বারের জন্য তোমাকে আর সেই ডকুমেন্ট লাগবে না, যে মেডিকেল ফিট সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট বা সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, এগুলো কিন্তু লাগছে না। অলরেডি তুমি করিয়ে নিয়ে এসছো, সেই স্লিপটা দেখাবে যে আমি ভেরিফিকেশান করিয়ে নিয়ে এসছি স্যার, তো এটা দিয়ে কাজ চলে যাবে। কিন্তু যারা প্রথমবার পাচ্ছ না, তোমাদের কিন্তু সেই কলেজে গিয়ে ভেরিফিকেশান করিয়ে নিয়ে আসতেই হবে, ঠিক আছে। সেই কলেজে গিয়ে ভেরিফিকেশান করাতেই হয়, একদম মাস্ট। ভেরিফিকেশান না হলে তুমি পুরো কাউন্সিলিং থেকে বাদ হয়ে যাবে, বোঝা গেছে? এবার ভেরিফিকেশান করার পর তুমি ওই কলেজে ভর্তি হয়ে যাও, যদি গভর্নমেন্ট কলেজ হয়, যদি সরকারি কলেজ হয়। এবার আসছি যাদের, ধরো পছন্দের তুমি প্রাইভেট কলেজ পেলে, ঠিক আছে, তুমি ধরো পছন্দের কলেজ প্রাইভেট কলেজ পেলে। এখানে অনেকেই আছে না যে হয়তো প্রাইভেট কলেজে পড়তে চাই, তো পছন্দ যদি প্রাইভেট কলেজ হয়, যে আমার বাড়ি থেকে কাছে, আমার র্যাঙ্কটা অনেক বেশি হয়েছে, আমি পছন্দ প্রাইভেট কলেজ পেয়ে গেছি, আমি এই কলেজে স্যাটিসফাইড, তাহলে বলবো সেই কলেজে গিয়ে তোমরা কিন্তু ভেরিফিকেশান করিয়ে নিয়ে আসবে, যদি প্রথম রাউন্ডের জন্য হয়, এবং সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। যারা ধরো অপছন্দের কলেজ পেয়েছো, ঠিক আছে, যারা পছন্দের কলেজ পাওনি, যার মানে তোমার ইচ্ছেই নেই সেই কলেজে ভর্তি হওয়ার, তুমি জানো যে আমি গভর্নমেন্ট কলেজে ভর্তি হবো, আচ্ছা ভর্তি হবই না, জাস্ট এ মিনিট, এক মিনিট, হ্যাঁ। তো যদি তোমার সেটা পছন্দের কলেজ না হয়, তাহলে আমি এটাই বলবো যে তোমাদের ভর্তি হওয়ার কোনো দরকার নেই, তোমরা শুধু গিয়ে ভেরিফিকেশান করিয়ে নিয়ে আসবে। যদি ভেরিফিকেশান অলরেডি করানো হয়ে থাকে, হয়তো ফার্স্ট রাউন্ডে তুমি অন্য কোনো কলেজ পেয়েছিলে প্রাইভেট কলেজ, সেখানে তুমি মানে ভেরিফিকেশান করিয়ে নিয়ে এসছো, সেকেন্ড রাউন্ডে কিন্তু সেই কলেজে আর গিয়ে ভেরিফিকেশান করানোর দরকার নেই, ঠিক আছে। শুধুমাত্র যারা প্রথমবারের জন্য ভেরিফিকেশান করাচ্ছ, তারা প্রথমবার গিয়ে অনেক ভেরিফিকেশান করিয়ে নিয়ে আসবে, অ্যাডমিশান নেওয়ার দরকার নেই প্রাইভেট কলেজে। কিন্তু যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছো, আমার রিকোয়েস্ট, একান্ত অনুরোধ, ভর্তি হয়ে এসো, তা নাহলে কিন্তু এই যে মানে কম্পিটিশনের যুগ, পরবর্তীকালে কী হবে না হবে বলতে পারছি না, মানে প্রচণ্ড কম্পিটিশন এবার এএনএমে আছে। আর জিএনএমেও যারা পেয়েছো তাদেরকেও এটাই বলবো, যা পেয়েছো সেটাতে স্যাটিসফাইড থাকার চেষ্টা করো, পরবর্তীকালে মপ আপ রাউন্ডে আবার তুমি সুযোগ নিও, কিন্তু আপাতত তুমি সেই কলেজে গিয়ে ভর্তিটা হয়ে এসো, বোঝা গেছে? এইটুকুই বলার ছিল আজকে ভিডিওতে। এবং তোমাদেরকে আরও একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যারা হয়তো প্রাইভেট কলেজ, হয়তো পছন্দের প্রাইভেট কলেজ পাওনি, বা হয়তো গভর্নমেন্ট কলেজও আসেনি, র্যাঙ্কটা অনেকটা বেশি আছে, তোমাদেরকে একটা জাস্ট একটা ছোট ইনফরমেশান দেওয়ার আছে। দেখো বন্ধুরা,
নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের তরফ থেকে তোমাদের কিন্তু 2023 সেশনে কিন্তু অ্যাডমিশান চলছে। যারা যারা ভর্তি হতে চাইছো তোমাদেরকে একটা কথা বলার আছে, যাদের র্যাঙ্কটা অনেক বেশি হয়েছে, আমি সবাইকে বলছি না, যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়েছে বা তোমরা চাইছো যেন আমি এই কলেজে ভর্তি হব, কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, ঠিক আছে, আমার দেখা সবথেকে ভালো কলেজ নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। এটি কোথায় রয়েছে? এটা নিউ টাউন, নাম শুনেই বুঝতে পারছো নিউ টাউনে রয়েছে। এর পুরো অ্যাড্রেস তোমাদের বলে দিচ্ছি, এটি কিন্তু WBNC এবং INC অ্যাপ্রুভড একটি কলেজ এবং যথেষ্টই স্বনামধন্য একটি কলেজ। আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কলেজে কী কী ফ্যাসিলিটি রয়েছে। দেখো এখানে সম্পূর্ণ অ্যাবাউট আসে চলে গেলে প্রসপেক্টাস, পুরো প্রসপেক্টাস এদের পুরো বিষয়টা বলা আছে, আমি তোমাদেরকে একটু একটু করে বলি। এদের যে অবজেক্টিভ খুবই ভালো এবং যথেষ্টই স্বনামধন্যতার সাথে এরা কিন্তু প্রতি বছর কাজ করে চলেছে, প্রচুর স্টুডেন্টরা এখান থেকে পাস আউট হচ্ছে এবং যথেষ্টই একটা ভালো মর্যাদাপূর্ণ জায়গায় তারা কিন্তু বর্তমানে কাজও করছে। যারা পাস আউট স্টুডেন্ট তারা কিন্তু ভালো ভালো জায়গায় বর্তমানে চাকরিও করছে এবং সবথেকে বড় কথা এখানকার এনভায়রনমেন্ট এতটাই সুন্দর, এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে যে কোনো পড়ার মানসিকতা কিন্তু যে কোনো স্টুডেন্টের হবে, ঠিক আছে। এমন হয় না যে পড়াশোনা করতে শুরু করলাম কিন্তু পড়াশোনাটা খুব একটা পছন্দ হচ্ছে না কারণ পরিবেশ খুব খারাপ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রাইভেট কলেজটি যথেষ্টই ভালো জায়গা। একটা ইনস্টিটিউট চালাচ্ছে এই যে ম্যানেজমেন্টের যাদের ছবি দেখলে এনারা কিন্তু যথেষ্টই স্বনামধন্যতার সাথে এবং যথেষ্টই পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু এই কলেজটিকে এতদিন পর্যন্ত দাঁড় করে রেখেছেন। যথেষ্টই পরিশ্রম হয় একটা কলেজকে পুরোপুরিভাবে সমাজে মানে প্রতিষ্ঠিত করার জন্য, তারা কিন্তু ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন এবং ইনাদের ব্যবহার এতটাই সুন্দর। আমি যখন গিয়েছিলাম কলেজে, একটু ঘটনাটা বলি, যথেষ্টই ব্যবহার ভালো করে তারা কিন্তু একটা আপ্যায়ন করেছিল, আমাকে ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম, খুবই ভালো লেগেছে এবং যথেষ্টই সুন্দর একটা কিন্তু তারা কি বলবো একটা ব্যবস্থাপনা কিন্তু করেছিল, ঠিক আছে। এবার তোমাদেরকে বলি যে স্টুডেন্টদের কী কী ফ্যাসিলিটি পাবে। দেখো ফার্স্ট অফ অল বলি যে তোমরা কলকাতার মতো একটা জায়গায় থাকা খাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালো পরিমাণ কিন্তু একটা ভালো টাকায় তোমরা কিন্তু পড়াশোনা করতে পারে 3 বছর, ঠিক আছে, GNM এবং BSc নার্সিংয়ের জন্য। তো এবার এখানে বলি যে কোর্স ফি নিয়ে অনেকেই বলছে স্যার কোর্স ফিটা কত, এই নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সে বলছেন এখানে কোর্স ফি কত। কোর্স ফিটা জানার জন্য তোমরা কিন্তু একবার আমাকে যে নাম্বারটা দেবো সেই নাম্বারে একটা কল করে নিও, সেখানে বলে দেবে এবং চেষ্টা করো যে সেটা অফিসিয়াল টাইমে ফোন করার। দেখো অ্যান্টি র্যাগিং এখানে কিন্তু কোনো রকম র্যাগিং এই সমস্ত যে শিকার হচ্ছে স্টুডেন্টরা এই সবাই কিন্তু কোনো বালাই নেই, ঠিক আছে। অনেকে ভাবে যে স্যার এখানে ভর্তি হলে কি পড়তে গেলে কাউন্সিলিংয়ের শিকার হতে হবে, র্যাগিংয়ের শিকার হতে হবে, না এরকম কোনো ব্যাপার নয়। এটা পুরোপুরিভাবে অ্যান্টি র্যাগিং বা র্যাগিং ফ্রি একটি কলেজ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ লেকচার হলগুলো কত সুন্দর, একটা সুন্দর পরিবেশে, ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ক্লাস করানো হয়। শুধু তাই নয়, বিভিন্ন যে মেডিকেল কলেজ আছে বা বিভিন্ন যে হসপিটালগুলো আছে সেগুলো তোমরা কিন্তু ক্লিনিক্যাল ডিউটির সুযোগ পাচ্ছ, সেখানে ভিজিটের সুযোগ পাচ্ছ, ঠিক আছে। একাডেমিক এবং ক্লিনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিবেশ খুব সুন্দর, ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন খুব সুন্দর, ম্যামদের ব্যবহার সুন্দর, যারা ম্যানেজমেন্ট আছে তাদের ব্যবহার খুবই ভালো, সব কিছু মিলে। আমি এমনি তোমাদের ভিডিওতে এতবার বলি না, মূলত যে কোনো প্রাইভেট কলেজ থেকে, অনেক প্রাইভেট কলেজ থেকে ফোন বা কল আসে, আমি কিন্তু সবার কলটা ধরি না বা সবাইকে ধরলেও সবার কিন্তু হ্যাঁ বলি না। এখান থেকে আমি সুযোগ মানে যখন পেয়েছিলাম আমার সত্যি খুব ভালো লেগেছিলো। প্রথম ভাবছিলাম যে এটা কি আদৌ ভালো হবে, ছাত্রছাত্রী যারা দেখছে ভিডিও তাদেরকে মিথ্যে বলে বা তাদেরকে করে তো আমার কোনো লাভ নেই, তারা যেন কোনো একটা সঠিক দিশা পায়। তো আমি নিজে গিয়েছিলাম ভিজিট করতে, দেখি তো এটা আদৌ ভালো কি খারাপ। তো বিশ্বাস করবে না, ব্যবহার এত সুন্দর, এত ভালো ব্যবহার যে কি বলবো আর, ঠিক আছে। তোমরা নিজেরাও একবার যদি চাও ভিজিট করে আসতে পারো, সে ভর্তি হও কি না হও একবার চাইলে ভিজিট করতেই পারো যে স্যার আমি দেখবো কলেজটা, তো অবশ্যই যেতে পারো। খুব বেশি যে মানে দূর তাও কিন্তু অনেক, কলকাতা থেকে খুব কাছেই রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশে তারা কিন্তু ক্লাসগুলো করতে পাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর তাদের বিভিন্ন যে ইভেন্টগুলো হয় সেগুলো কত সুন্দর, ছাত্রছাত্রীদের মানে যে কোলাবরেশন সেটাও খুব সুন্দর। দেখতে পাচ্ছ যে তাদের জন্য বাসও রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, তাদের কিন্তু যে চলে গেলাম মানে বাসে ট্রেনে অন্যান্য যে পাবলিক বাস আছে সেগুলোতে চলে গেলাম এরকম কিন্তু নয়, তাদের নিজস্ব বাসের ব্যবস্থা রয়েছে, যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর, ঠিক আছে। বিভিন্ন ম্যাম তারা দেখতে পাচ্ছ যে লাইব্রেরি এবং বিভিন্ন যে ম্যাম তাদের ব্যবহার খুব সুন্দর। দেখো তাদের তোমাদের যেরকম বলছিলাম যে বিভিন্ন জায়গায় তাদেরকে ক্লিনিক্যাল ডিউটিতে নিয়ে যাওয়া হয়, দেখতে পাচ্ছ যে বিভিন্ন কলেজে, ঠিক আছে, ইনস্টিটিউট অফ দেখতে পাচ্ছ যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে, বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে কলকাতা মেডিকেল কলেজে রয়েছে, বিধাননগর সাব ডিভিশনাল যে হসপিটালগুলো, বিভিন্ন যে স্বনামধন্য কলেজগুলো রয়েছে সেগুলো তারা ভিজিটে যায় বা বিভিন্ন যে ক্লিনিক্যাল ডিউটি আছে বা প্র্যাকটিক্যাল ক্লাস সবগুলো কিন্তু তাদের বেশ কিছু জায়গায় তাদের কিন্তু করানো হয়। দেখতে পাচ্ছ স্টুডেন্টদের
যে যে সময় তারা ডিউটি করছিল, ঠিক আছে, ক্লিনিক্যাল ডিউটি, তোমরা জানো ভালো করে যে তোমাদের শুধু যে বইয়ের পড়া পড়লাম আর পাশ করে গেলাম তারপর চাকরি এলাম কিন্তু নয়, ঠিক আছে, তোমাদেরকে হাতে নাতে কিন্তু এই কাজগুলো করতেও হবে, ঠিক আছে। এর জন্য ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার সমস্ত বছরেই তোমাদের কিন্তু ডক্টরদের সাথে নার্সদের সাথে হাতে হাত মিলিয়ে তোমাদের কিন্তু কাজও করতে হবে, ঠিক আছে। কিন্তু খুব ভালো জায়গা, খুব ভালো পরিবেশ এবং খুব সুন্দরভাবে তোমরা সুষ্ঠু পরিবেশে কিন্তু তোমরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছ, ঠিক আছে। দেখতে পাচ্ছ, আমি আর দেখালাম না, অনেক বললাম, প্রশংসা করলাম। তো এর জন্য আমাকে যে মানে এমন নয় যে আমাকে কেউ বলেছে বলে আমি এত ইয়ে করছি তা নয়, আমি গিয়েছিলাম বলেই আমি তোমাদের বললাম। যাদের দরকার, র্যাঙ্ক একটু বেশি হয়ে গেছে কোনো কারণবশত, একটা বছর নষ্ট করতে চাইছো না, তারাই একমাত্র এখানে ভর্তি হতে পারো। যারা ভালো র্যাঙ্ক করেছো তারা কী করবে, তা দেখো, যদি তোমার ইচ্ছে হয় তুমি ভর্তি হতেই পারো, ইটস ইউর চয়েস। বাট যদি তোমার মনে হয় যে না, আমি গভর্নমেন্ট কলেজে পেয়ে গেছি বা গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতো আমার র্যাঙ্ক হয়েছে, তাহলে ঠিক আছে, তুমি কোনো ব্যাপার নয়, তুমি নেক্সট টাইম যেন চেষ্টা করো, এখানে যে ভর্তি হতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। তুমি নিজের পছন্দ মতো, তোমার যদি মনে হয় যে না, এখানে ভর্তি হলে আমার একটা ফিউচার আছে, সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারো, ঠিক আছে, সম্পূর্ণ তোমার ব্যাপার। আগে ভিজিট করবে, তারপর যদি মনে হয় তখন গিয়ে তুমি ভর্তি হতে পারো, ঠিক আছে, এটুকু বলার ছিল। আচ্ছা, এখানে দেখো তোমাদেরকে পুরো অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যাদের মনে হচ্ছে কলেজে গিয়ে আবার কথা বলে আসবো, কলেজে গিয়ে কথা বলে আসতে পারো। যদি মনে হয় আমি এখানে আগে ফোন করবো, একবার ফোন করে জানাবো যে কী বিষয় না বিষয়, সম্পূর্ণ বিষয় জানার জন্য তুমি চাইলে এখানে যে এদের নাম্বার আছে, দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা দেওয়া আছে এবং ইমেল আইডি সবগুলোই দেওয়া আছে। তোমাদের যদি মনে হয় যে আমি এখানে ভর্তি হওয়ার আগে কোনো কোয়ারি আছে যে এখানে কলেজে পড়লে কি আমি পরবর্তীকালে কীরকম কী ফ্যাসিলিটি আছে, কী কী স্কলারশিপ পাওয়া যায়, বা তোমার যদি মনে হয় কত কী কোর্স ফি, ঠিক আছে, কত দূর রয়েছে কলেজটা, কী কী ফ্যাসিলিটি রয়েছে, সমস্ত কিছুই তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করলে জানতে পারবে, বোঝা গেছে। তো যদি কারোর মনে হয় কলেজে ভর্তি হওয়া যেতে পারে বা একবার দেখে আসি কলেজটা কীরকম, তোমরা কিন্তু এই নাম্বারে একটা কল বা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ বা যাই হোক না কেন মেল বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু, গ্রুপ বলতে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটের কথা বলছি, সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করে দেখতে পারো। এইটুকুই বলা ছিল, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, এবং কালকের জন্য অল দ্য ভেরি বেস্ট, ঠিক আছে, সবার স্বপ্ন পূরণ হোক এটাই আমি চাই। সবাই ভালো থেকো, নমস্কার।